থেকে বলো নি কেন যে এখানে এই ধরনের অনাচার চলছে, এই চলছে, সেই চলছে, আজকে এসে বলছো কেন? তখন তো বলতে পারতে। আমি সবার প্রশ্নের উত্তর দিই না। আমি যেটা বলছিলাম, তুমি এমন কোন হনুমান না যে সবার প্রশ্নের উত্তর দেবে না। তুমি এমন কোন হনুমান না। ওটা দুর্নীতিটাকে ইকোসিস্টেমে পরিণত করে দিয়েছে। সমাজের বিভিন্ন সেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনকে এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন প্রফেশনের লোকজনকে দেখা যাচ্ছে, সবাই কিছু না কিছু। আর একটু আগে বলছিলেন না, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক ভদ্র লোকজন, আমি সবাই মানে কাউকে ছোট করছি না, কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রির তো একটা বড় সেক্টর তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে তেলের বাটি নিয়ে হাতে করে ঘুরে বেরিয়েছে। তো এখন তাদেরও তো নিশ্চয়ই কিছু ভেস্টেড ইন্টারেস্ট ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 21 জুলাইয়ের মঞ্চ থেকে নিয়ে বিভিন্ন সময় একটা হাতে তেলের বাটি করে নিয়ে সারাক্ষণ মুখ্যমন্ত্রীর পেছনে ছুটে বেরিয়েছে। মানে এত চটি চাটান ছেটেছে, এখন কি করা যাবে? তাদের তো কোথাও তো একটা এক্সপেকটেশন কোনো কিছু ছিল। তো এই সমস্ত লোকজন যারা এত সমস্ত দুর্নীতি দেখার পর তৃণমূল দলের সাথে ছিল, এতদিন তেলের বাটি নিয়ে ঘুরেছে, তৃণমূল দল যে ভদ্র লোকেদের দল সেটা তো ওদেরকে আলাদা করে বোঝাতে হবে না, সে কি দল তারা খুব ভালো করে জানে। তো এতদিন ধরে তারা চুপচাপ থেকে, এখন যদি কেউ বলি মা আমি তো জানতাম না, তাদের থেকে বড় আমার মনে হয়। আমি কৌস্তভকে এটাই জিজ্ঞেস করবো, ভাই তুমি তো তাহলে এতদিন ধরে জানতে তো যে কালো টাকা খাচ্ছে, 2 নম্বরই হচ্ছে, তাহলে ভাই প্রতিবাদ করতে পারতে তো তুমি একজন নাগরিক হয়ে। আমি এটাই প্রশ্ন তোমার কাছে, তুমি এখন এত কথা বলছো তো আগের থেকে বলো নি কেন যে এখানে এই ধরনের অনাচার চলছে, এই চলছে, সেই চলছে, আজকে এসে বলছো কেন? তখন তো বলতে পারতে। আমি সবার প্রশ্নের উত্তর দিই না। আমি যেটা বলছিলাম, তুমি এমন কোন হনুমান না যে সবার প্রশ্নের উত্তর দেবে না। তুমি এমন কোন হনুমান না। আমি এরকম চিৎকার চেল্লামিলে বলতে পারবো না। তুমি কে? তুমি বলুন। খালপার কালচার আমার মধ্যে নেই, তো আমি বলতে পারবো না। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এই ধরনের চিৎকার চেল্লামিলে করে বলা অসম্ভব। সেটা হচ্ছে আমার বক্তব্যই, এখন যে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা যারা খুব ভালো সাজার চেষ্টা করছে এই বিষয়গুলোকে নিয়ে, আমি বলছি প্রত্যেক কটা লোক যারা এই হাতে একটা সময় তেলের বাটি নিয়ে ঘুরতো, 21 জুলাইয়ের মঞ্চটা দেখা উচিত। আর যে কজন ইন্ডাস্ট্রির লোকজন তখন এই সমস্ত জায়গায় থেকেছে, সবাইকে উচিত ইডি আর সিবিআই জিজ্ঞাসাবাদ করা, এদের প্রত্যেকটা লোকজনকে। কারণ এদের সবার একটা কিছু না কিছু ভেস্টেড ইন্টারেস্ট ছিল। আমি কৌশিক অধিকারী অনেকক্ষণ হাত কৌশিক অধিকারী।